বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুল ভাল অভিযোগ করছে দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের। গলসিতে আসেন সুজাতা মণ্ডল। এখানে তিনি আরো বলেন, বিজেপি সিপিএম এর কোন সংগঠন নেই, মানুষের সাথে কোন যোগ নেই সারা বছর, আর তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে। তৃণমূল সরকারের উন্নয়ন যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এ ধরনের বিভিন্ন প্রকল্প নিয়ে 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে আছে। হুমকির অভিযোগ নিয়ে এই কথাও বলেন তিনি, বিজেপি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন, তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছে নিজেদের দুষ্কৃতীদের দিয়ে। সাকারিতে সন্দেশখালী বানিয়ে দেবার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন, বাইক নিলেই সে দুষ্কৃত হয় নাকি? দিদি, আজকে বিজেপির বা যে সমস্ত বিরোধী পক্ষ রয়েছে, সিপিএম অভিযোগ করছে যে তৃণমূলের বা বিজেপি যারা বিরোধী মূলত, তাদেরকে বুথ এজেন্ট দিতে দেওয়া হচ্ছে না এবং বাড়ি বাড়ি হুমকি দেওয়া হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেই ভয়েই এই হুমকি দেওয়া হচ্ছে বলছে বিজেপি। কি বলবেন? মানে সেই কথাই বলে না, কি বলুন তো, এদেরকে হচ্ছে ব্যাপার, মানে এদের কোনটা সত্য বিশ্বাস করবেন? বিজেপি সিপিএম এর সংগঠন নেই, মানুষের সাথে সারা বছর থাকে না, তাই জন্য তারা পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেস কি করবে? অদ্ভুত তো। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মমতাদির উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে অভিষেক দেন, নবজোয়ার, সব সময় আমরা সাথে, মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে আমরা আছি। আর সেখানে বিজেপি সিপিএম মানুষের সাথে থাকে না, তাদের বিজেপির প্রার্থী 10 বছর এমপি হয়েও তাকে মানুষ পাশে পায়নি, যে কোনো কাজ করেনি, উন্নয়ন করেনি, এইসব অঞ্চলগুলোতে একটা দিনও এমপির চেহারা দেখেনি। এই যে গোলসির আমি যেখানে দাঁড়িয়ে আছি, ধরুন এই যে ইরকোনা বসন্ত কুমার আস মহাবিদ্যাপীঠ, এখানে যারা আছে একটু জিজ্ঞাসা করে নিন তো, যারা কোনোদিন এমপির চেহারা দেখেছে কিনা, কোনো উন্নয়ন পেয়েছে নাকি? তাহলে স্বাভাবিক এমপিকেই পাচ্ছে না, তাহলে সংগঠন কিছু নেই, বুঝতেই পাচ্ছেন? সংগঠন না থাকলে আপনি ভোটের সময় পড়ে গেছেন পাবেন কি করে? তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে? বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ পোলিং এজেন্ট কাকে খুঁজে পাবে? তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি, বিজেপি সিপিএম এর সংগঠনের জন্যই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি, তাই মানুষ দূরে সরে গেছে এই আর কি। তৃণমূল কংগ্রেস খুব ঠান্ডা মাথায় ভোট করছে, নইলে বিজেপি ভোট করতে পারতো না। তৃণমূল কংগ্রেস যদি বিজেপির অসভ্যতার পথ নিত, তাহলে বিজেপি ভোট করতে পারতো না। আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি, আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল বলছে, এটা কোনো গুরুত্ব নেই। এই গলসি বিধানসভাতে মানে বিষ্ণুপুর লোকসভাতে কান্না বন্যা বলে একটা জায়গা আছে, সেখানেতে তৃণমূলে এজেন্ট নেই, মানে বুথ এজেন্ট নেই। কিসে বলে তৃণমূলে বুথ এজেন্ট নেই? বুথ এজেন্ট নেই এখন পর্যন্ত শোনা যাচ্ছে। কি জায়গাটার নাম কি বললে? কান্না বন্যা। কান্না বন্যা, এটা একটু আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলবো একটু লক্ষ্য রাখতে। 29 নম্বর বুথ নম্বর, 29 নম্বর বুথ নম্বর, মানে ওটা কি আপনার গলসি? আমি দেখছি, ব্যাপারটা খোঁজ নিয়ে দেখছি। 29 নয়, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি কারণে নেই, বা কোথাও যদি ওনারা সাময়িক উঠে গেছেন সেটা বুঝতে পারছি না। আমি আপনার কাছে প্রথম ইনফরমেশনটা পেলাম, আমি এটা দেখছি কি ব্যাপার, যে বিজেপি অত্যাচার করেছে না সত্যি তৃণমূল বসেনি, সেটা আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে। বিরোধীরা যে অভিযোগ করছে তাদেরকে মারধর করা হচ্ছে, হেরে যাবেন, কি বলবেন? এটা এখনো পর্যন্ত তো কিছুই দেখলাম না, উল্টে তো শুনছি যে বিজেপি মানে নোংরামো অসভ্যতা করার চেষ্টা করছে, হেরে গেছে বুঝতে পেরে তৃণমূলীদের উপর হুমকি ধমকি দিচ্ছে। এখনো পর্যন্ত কোথাও তো শুনলাম না তৃণমূলীরা কোথাও বিজেপি বা সিপিএম এর উপর আক্রমণ করেছে, মানে কি হাস্যকর কথাবার্তা। বিজেপি বুঝে গেছে, বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা 4 জন শুধু সময়ের অপেক্ষা, তাই হতাশায় ওনারাই নিজেদের দলের দুষ্কৃতীদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন, উল্টে বা তৃণমূলীদের গায়ে দোষ চালাচ্ছেন। এইসব চক্রান্ত মানুষ বুঝে গেছে, এগুলো কোনো দাম নেই, গুরুত্ব নেই। মানুষের কাছে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এখনো ভোটটা জিতবেন বলে আশা করছেন? দেখুন, আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই, গণবিদ্যাটা আমি ঠিক জানি না, জিতবো এটুকু বিশ্বাস করি, কারণ মমতাদির উন্নয়ন, অভিষেক দেব নবজোয়ার, এবং আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী, এই যেখানে গলসিতে খণ্ডঘোষ বিধানসভায় দাঁড়িয়ে আছি, এখানেও আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে, তাই এটাও আমার নিজের পরিবারের অংশ, তাই আমার বিশ্বাস, আমার যেটুকু আমি যা 2.5 মাস ঘুরে যে ভালোবাসা, সমর্থন, আশীর্বাদ মানুষের পেয়েছি, এতে আমি নিশ্চিত যে বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়াফুল ফুটছে, ঘরের মেয়ে সুজাতা জিতছে। সাঁকারি, আপনার খণ্ডঘোষেরই সাঁকারি এলাকায় 3টে বাইকে করে কিছু তৃণমূলের লোক গিয়েছিল, এমনটাই অভিযোগ করছে তারা গ্রামবাসীরা, এবং তাদেরকে বলা হয়েছে নাকি দ্বিতীয় সন্দেশখালী বানিয়ে দেওয়া হবে যদি তৃণমূল কংগ্রেসে ভোট না দেয়। বাইক বাহিনী দাপাদাপি করছে, গ্রামবাসীদের অভিযোগ। ও মানে মোটরসাইকেল চালিয়ে কেউ যেতে পারবে? তাহলে সবাই কি মানে হেলিকপ্টারে যাতায়াত করবে নাকি? মোটরসাইকেল চালিয়ে গ্রামবাসী রাস্তা দিয়ে বেরোবে না? তৃণমূল কংগ্রেস করে বলে সে তার মোটরসাইকেল চাপার অধিকার নেই? কি হাস্যকর কথাবার্তা, মানে তৃণমূল কংগ্রেস করে বলে মোটরসাইকেল চাপতে পারবে না, সে দুষ্কৃতি হয়ে গেল। আর বিজেপি ফরচুনারে চেপে ঘুরবে তাতে কোনো দোষ নেই। মানে আর একটা কথা আমি বলতে চাইছি, দেখুন যেটা হচ্ছে যে সন্দেশখালীর প্রসঙ্গটা বিষ্ণুপুর লোকসভায় ভ্যালুলেস,
কারণ প্রমাণিত হয়ে গেছে যে সন্দেশখালীর ইস্যুটা বিজেপির ফেক নাটক, এবং মহিলাদেরকে মহিলাদেরকে যেভাবে ওনারা মহিলাদের বিরুদ্ধে ওনার সম্মানহানি করেছেন, যে চক্রান্তের জাল বিরোধী দলনেতা এবং বিজেপিরা করেছে, তার পুরো জালটাই সন্দেশখালীর যিনি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং শান্তিপুর প্রমাণ করে দিয়েছেন যে সন্দেশখালীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। মহিলাদেরকে ভুলিয়ে ফাঁসলিয়ে সই করিয়ে মানে এটা বিজেপি চক্রান্ত করেছিল তৃণমূলীদের বদনাম করার জন্য, আর সেটা পুরো ধরা পড়ে গেছে। কিন্তু বিষ্ণুপুর লোকসভায় মেয়েরা সুরক্ষিত সম্মানিত, গোটা গ্রাম বাংলাতে মেয়েরা সুরক্ষিত সম্মানিত। এখনো তো গোলসি এলাকা এলেন, কেমন দেখলেন ভোট? খুব শান্তিপূর্ণ, পিসফুলি, মানে মনে হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব যে ভোট দান, এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের বাংলার মাটিতে আমার বিষ্ণুপুর লোকসভার মাটিতে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, কেউ ভাত খেয়ে এসে দিচ্ছে, কেউ যেয়ে পরে ভাত খাবে, এবং মহিলাদের যে লাইন দেখছি ভোট দেওয়ার, অনেক জায়গায় শুনছি মহিলারা এত সুন্দর ভোট দিচ্ছে যে মানে বাটন দেবে যাচ্ছে আর কি। তো খুব ভালো লাগছে মহিলাদের এই মানে একটা এত সংখ্যক যোগদান, মানে আমার তো মনে হচ্ছে এটা গণতন্ত্রের সর্বোত্তম বড় উৎসব, তো লোকসভা ভোট, সেখানে যেন একটা মানে ভোটদানের উৎসব, ভোটদানের মেজাজ জ্বলছে একটা, খুব ভালো লাগছে।